গুড মর্নিং চিলড্রেন, অনলাইন শিক্ষা কার্যক্রম গৌতমানু সমস্তিং স্বাগত। পিলামানে, আমি আজ অষ্টম শ্রেণীর যে কবিতা পড়ুলে বৃক্ষ মাতম অধা থিলে আজ পড়ে পড়া ভাগবতর যে বাড়ি ঘরে ঘরে পরিচিত তুমি সমস্তে জাঁথিব যে গোবিন্দ 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 পদুগল উছি মকরন্দ সে মকরন্দ পান করি হেড়ে তরিলে ব্রজ নারী সে ব্রজ নারীঙ্ক বয়রে চিত্ত মু থাও নিরন্তরে চিত্ত মু নিরন্তরে থাও আকৃষ্ট ভুলি জীব যাও। এ হচ্ছে সেই ভাগবতর বাণী। আমি এই যে বৃক্ষ মাহাত্ম পড়ুলে সেই ভাগবত আসি যার লেখক থিলে বা কবি থিলে জগন্নাথ দাস। আমি কিছু আলোচনা করলে যে বৃক্ষ আমার কেমিতি কত উপকার করুচি অন্যর উপকার করুচি শ্রীকৃষ্ণ মুখরে বৃক্ষর মাহাত্ম বিষয়ে বর্ণনা করা যাই অতি সুন্দর মনে ভাবে জগন্নাথ দাস আগ বর্ণনা করেছেন। আমি যে পড়ুলে পুঁ তা পরঠার আমি আরম্ভ করা বৃক্ষ আমি কম দিয়ে বৃক্ষ সে লিখেছে কম দিয়ে না পত্র পুষ্প ফল অঠা গ্রহক সাজি বার ঘণ্টা। বৃক্ষ আমি পত্র দিয়ে কুসুম মানে ফুল ফুল দিয়ে পত্র দিয়ে অঠা মধ্যে গছ দিয়ে আমার ঘর আগে যে বাড় করা কটা বাড় তাকে আমি বৃক্ষ দিয়ে তাহলে বৃক্ষ আমি সবকিছু দিয়ে পত্র দিয়ে ফল দিয়ে অঠা দিয়ে এবং আমার যে বাড় তৈরি হচ্ছে তাকে দিয়ে বৃক্ষ আমি যা কিছু বহুত কিছু দিয়ে এতে প্রকার সেবা করে নিত্য যে পর উপকার সে বৃক্ষ আমি এত প্রকার সেবা করছি যে সবুলে নিত্য সবুলে পরর উপকার করে এখানে প্রায় যেবে হয়ে সংসার মধ্যে দেহ হয়ে আমি এই বৃক্ষ ভাই হওয়া বৃক্ষ যেমি সবুলে পরর উপকার করতে আমি সংসারে যেতে দেহ হয়েছেন সংসার যেতে মনুষ্য অনেক সেই বৃক্ষ ভাই হওয়া মন বচন এক করে যে হুয়ে পর উপকারী যে মন বচন কথা মনরে সবুলে এক করে থাকে আপরর সবুলে উপকার কথা চিন্তা করে থাকে দিন হরতি দুঃখ সুখে সে ধন্য ইহ পরলোকে যে ব্যক্তি মানে দুঃখর সুখে দিন কটাতে দিন হরতি আছেন ধন্য ইহ লোকরে আরলোকরে ইহ মানে এই বা ইহ আর ইহ মানে এই বা মর্তিপুর পরলোক হচ্ছে স্বর্গ এই লোকরে স্বর্গ লোকরে সে উভয় ধন্য যে পরর মম বচন ধনরে যে সবুলে পরর উপকার করতে সি সবুলে সে ধন্য ইয়ে লোকরে মধ্যে ধন্য এই পৃথিবী পৃষ্ঠরে মধ্যে ধন্য ধন্য বঞ্চিবা বেড়ে মধ্যে ধন্য মরিগলে মধ্যে পরলোকরে মধ্যে মৃত্যু পরে মধ্যে তাকে ধন্য বলে কুয়া যাই পুষ্প পল্লব ফল দলে তরুর লম্ব ডাল দলে বৃক্ষ মানে কম করতে ফুল দিকে পুষ্প পল্লব হল ডাল ফল দল দল হচ্ছে পত্র বৃক্ষ মানে আমি কম করতে পুষ্প হল ফুল দিয়ে পল্লব ডাল ফল দলে তরুর লম্ব ডাল দলে তরু তরু মানে বৃক্ষ গছ বৃক্ষ সবুলে প্রলোভিত হয়ে গরু গোপাল ঘেনি সঙ্গে মিলিলে যমুনার লাগে বর্তমানে শ্রীকৃষ্ণ কম কলে না বৃক্ষ মহাত্ম বর্ণনা করে সারা পরে গোপাল বালক মান কম কলে লাগে হচ্ছে ঠিকা লাগে নিকটরে সেমানে যমুনার নিকটরে যাই পৌঁছিলে গরু আর গোপাল কলে মানুষ শ্রীকৃষ্ণ কম কলে যাই যমুনা নিকটরে পৌঁছিলে যমুনা নিকটরে মিলিলে বা যমুনা নিকটরে একাঠি হলে যমুনা নিকটরে পৌঁছিলে শীতল জল পান করে বৃক্ষর তলে নড়ি কম কলে না বৃক্ষর তলে যাই বসলে এবং সেই যমুনা নদীর শীতল জল পান কলে বা পিইলে শীতল জল পিইলে কারণ সেমান যে খরার বুলুলে সেপাই শোষ হোলা সেমানে যাই যেত যমুনার কূলর নিকটরে পৌঁছিলে অতি আনন্দ মনে সে যমুনার শীতল জল পান করে বৃক্ষর তলে নরহরি নরহরি বলে কৃষ্ণর গোটে নাম সে বৃক্ষর তলে যাই সমস্তে বসিলে কৃষ্ণকে দেখি গোপবালে কহতি ক্ষুধার বিকলে এই সময় কৃষ্ণ যেতবে বসছেন সব গোপবালক মানে তাকে চারিপটে ঘেরিকি বসছেন এবং কৃষ্ণকে দেখি যে গোপবালক মানে কহিলে
କ୍ଷୁଧାର ବିକଳ ହେଉଛି, କ୍ଷୁଧା ଭୋକ ସମସ୍ତେ ଭୋକ ସେତେବେଳକୁ ଜୋର ହେଲାଣି, ସମସ୍ତେ ଗାଈ ଚରି ବୁଲିଲେଣି, ସମସ୍ତେ କ'ଣ କଲେ ଯାଇ କୃଷ୍ଣଙ୍କୁ କହିଲେ, କୃଷ୍ଣଙ୍କ ଆଗରେ ସବୁ କଥା କହିଲେ। ଶ୍ରୀରାମ କୃଷ୍ଣଙ୍କ ଅଗ୍ରତ ନମଇ ଦାସ ଜଗନ୍ନାଥ, ସେଇ ରାମକୃଷ୍ଣଙ୍କ ଚରଣରେ ଆଗରେ ଆମର ଯେ କବି ସେ ନତମସ୍ତକ କରିଛନ୍ତି। ଆମେ ଦେଖିବା ସେ ପ୍ରାଚୀନ କବିମାନେ କ'ଣ କରନ୍ତି, ସଭା ଶେଷରେ ନିଜ ନାଁ ମଧ୍ୟ ବଣିତା କରିଥାନ୍ତି। କହି ଦାସ ଜଗନ୍ନାଥ ଭାଷା ପ୍ରବନ୍ଧ ଭାଗବତ ଆମେ ଜାଣିଛନ୍ତି, ଠିକ୍ ସେ ରାମକୃଷ୍ଣଙ୍କର ପାଦପଦ୍ମରେ ଧ୍ୟାନ କରି ଦାସ ଜଗନ୍ନାଥ ଜଗନ୍ନାଥ ଦାସ କ'ଣ କରିଛନ୍ତି ନା, ସେଇ କୃଷ୍ଣ ରାମ ବୋଇଲେ ଠିକ୍ ଆମେ ଦେଖିବା ବଳରାମ, ବଳରାମକୁ ରାମ କୁହାଯାଏ, ସେଇ ରାମ ଆଉ କୃଷ୍ଣଙ୍କର ପାଦପଦ୍ମରେ ଅଗ୍ରତରେ ଏ ଯେଉଁ ଅତିବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ନିଜର ନମ୍ରତା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, ନିଜର ଭକ୍ତି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏହିପରି ଭାବରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ବୃକ୍ଷର ମହାତ୍ମା ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି କୃଷ୍ଣଙ୍କ ମୁଖରେ ଆମେ ଦେଖିଲେ। ପିଲାମାନେ ତା ସରିଲା, ତେଣୁ ବୃକ୍ଷର କେତେ ଉପକାର କଲା ତୁମେ ସମସ୍ତେ ଜାଣିଲ, ତେଣୁ ବୃକ୍ଷର ମହାତ୍ମା ବିଷୟରେ ତୁମେ ବହୁତ କଥା ଜାଣିଲ, ତେଣୁ ବୃକ୍ଷ କ'ଣ ଆମର ଉପକାର କରେ ସେ ବିଷୟରେ ତୁମେ ଆର ପିରିୟଡ଼କୁ ଲେଖିକି ଆଣିବ। ଏବଂ ଏହି କବିତାରେ ଥିବା ଯେଉଁ ଅଭ୍ୟାସ ଗୁଡ଼ିକ ଅଛି ତାକୁ କରିକି ଆଣିବ। ଆଣିଲା ପରେ ତାପରେ ତୁମର ଯଦି କିଛି ସନ୍ଦେହ ଥାଏ ତାହେଲେ ମୁଁ ତୁମକୁ ତୁମର ସନ୍ଦେହ ମୋଚନ କରିବି। ଓ ପିଲାମାନେ ଆଜି ପାଇଁ ଏତିକି ଥାଉ, ଏ କବିତାଟି ସରିଲା, ଆଉ ନିଶ୍ଚୟ ପ୍ରଶ୍ନୋତ୍ତର ବା ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟ କରିକି ଆଣିବ।